নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। নতুন বছরের শুরুতে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে কী করে আমি আমার গোপাল সোনাদের সেবা করি, সকালবেলা বাল্য সেবা দিই, আজকে সেই সংক্রান্তে ভিডিওটা হতে চলেছে। এই যে এখানে আমার বড় গোপাল সোনা, ওর নাম হচ্ছে গোবিন্দা, শুয়ে রয়েছে নিজের খাটে, ওকে ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে আমি তুলছি, তারপর আমার ছোট্ট গোপাল সোনার কাছে আমি যাব। আমার ছোট গোপাল সোনা কিন্তু অনেক বছর আগে আমার বাড়িতে এসছে, প্রায় 15-16 বছর হয়ে গেছে, আর এই বড় গোপাল সোনা সদ্য এসছে গত বছর জন্মাষ্টমীতে। কিন্তু দেখুন, আসার সাথে সাথে একটা সুন্দর খাট কিন্তু ও নিজের জন্য তৈরি করিয়ে নিয়েছে, আর বড় গোপাল সোনা কিন্তু ও সিংহাসনে শুয়ে রয়েছে। যা শীত পড়েছে, আমাদেরই উঠতে ইচ্ছা করে না, তো গোপাল সোনাদেরও উঠতে হতে একটু আলিশি লাগবে। আস্তে আস্তে একটু খাটে বসালাম, দেখুন মুখটা কত ফ্রেশ লাগছে না। আর এবার চলে আসছি আমার ছোট্ট গোপাল সোনার কাছে, দেখুন নামেও যেমনি ছোট্ট, শুয়েও রয়েছে কত সুন্দরভাবে। ওকে এবার ডাকবো আস্তে আস্তে হাততালি বাজিয়ে, না ওকে ঘন্টা বাজাবো না, ও বড্ড ছোট তাই ওকে হাততালি বাজিয়ে ডাকছি। ওর জিনিসপত্র সব সাইডে রেখে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে এবার ওকে এই সিংহাসনে বসিয়ে দিচ্ছি। দেখুন ওর এই সিংহাসনটা বেশ বড়, খাটের মতনই, তো রাত্রিবেলা ও এখানেই শুয়ে থাকে। আর বড় গোপাল সোনা কিন্তু খাটটা নতুন তৈরি করা হয়েছে, কিন্তু দেখুন কী লীলা, যে খাটটা আমরা তৈরি করেছিলাম দুজন যাতে একসঙ্গে শুতে পারে, কিন্তু বড় গোপাল সোনা কিন্তু ছোট গোপাল সোনাকে নিল না, ও একাই পুরো খাটটাতে রাজত্ব করছে, ও একাই পুরো খাটটাতে শুয়েছে, এমনভাবে যে খাটটা একটু সাইজে ছোট হয়ে গেছে, তাই জন্য দুজনের আর জায়গা হয়নি, তাই ওর জায়গাতে আর ওর জায়গাতে। এই যে এবার শীতের জামাকাপড় পরে ওরা বসে রয়েছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়াবো, তারপরে মুখ চোখ ধুয়ে দিয়েছি ওদের, এবার ওদেরকে গরম জলে স্নান করাবো। আমি সকাল সকালই গোপাল সোনাদের স্নান করিয়ে তারপরে বাল্য সেবা দিয়ে থাকি, কারণ ঠান্ডার মধ্যে আমি বেশি বেলাতে স্নান করাই না, আমি নিজেও সকালে স্নান সেরে নিই আর ওদেরও স্নান করে দিয়ে। যে গাছের ফুলগুলো দেখতেই পাচ্ছেন, সমস্ত পুজোর জোগাড় করে রেখে দিয়েছি, ওদের জামা কাপড় যেটা পরবে সেটাও রেডি হয়ে গেছে। আর এই যে এবার স্নানের জন্য ওরা রেডি, দুজনকে একসঙ্গেই আমি স্নান করাই এই বড় থালাটার মধ্যে। যেদিনকে এই ভিডিওটা আমি তৈরি করছিলাম সেদিনকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য আমি একটু কাঁচা দুধ দিয়ে ওদেরকে স্নান করাচ্ছি, না তো এমনি দিন আমি ওদের শুধু পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে থাকি। আর মাঝে মাঝে পূর্ণিমার সময় ঘি, মধু, দই, শর্করা আর দুধ মিশ্রিত করে পঞ্চামৃত দিয়েও স্নান করিয়ে থাকি, আর মাঝে মাঝে বৃহস্পতিবার করে একটুখানি কাঁচা দুধ দিয়ে স্নান করাই, কারণ বৃহস্পতিবার দিন আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন মা মনসার কাছে দুধকলা দিয়ে থাকি। আমাদের বাড়িতে একটা নিয়ম, এটা শ্বশুরবাড়ির নিয়ম বলা যায়, যেহেতু আমাদের মনসা মন্দির রয়েছে বাড়িতে, তাই দুধ থেকে যায়, তাই বৃহস্পতিবার করে ওদেরকে একটু কাঁচা দুধ দিয়ে স্নান করাই। আর ওদেরকে যত আপনি প্যাম্পার করবেন ওরা ততই মজা পাবে, তাই ওদেরকে এইভাবে আমি করতেই থাকি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ওদেরকে স্নান করে নিচ্ছি, আর এই জলটা কিন্তু একটু গরম জল, শীতকালে আমি সবসময় গোপালদের একটু গরম জল দিয়ে স্নান করাই, কারণ আমরাও কিন্তু শীতকালে নিজেরাও গরম জল দিয়ে স্নান করাই। তো গোপালকে যেহেতু আমরা সন্তান রূপে পুজো করে থাকি, তাই ওদেরকেও সেরকমভাবেই আমরা গরম জল দিয়ে স্নান করিয়ে থাকি। যখনই গোপালকে বা কোনো শিবলিঙ্গের উপরে আপনারা জল দেবেন, তখন সবসময় চেষ্টা করবেন জলের ধারাটা যেন একরকমভাবেই থাকে। এই যে বড় গোপালকে আগে স্নান করে নিলাম পরিষ্কার জল দিয়ে, এবার ছোট গোপালকেও দিয়ে দিচ্ছি। ছোট গোপালের কালকে চন্দনগুলো পরিষ্কার করা হয়নি, চন্দনগুলো মাথায় লেগে রয়েছে, এগুলো এখন ভালো করে পরিষ্কার করিয়ে নেব। এবার ওদেরকে শুকনো করে ভালো করে মুছে নেব। এই লাল কাপড়টা দিয়ে আমরা ওদেরকে পরিষ্কার করে পোছাই, অনেক সময় আমি ওদের জন্য তোয়ালেও ব্যবহার করে থাকি, কিন্তু এই লাল সুতির কাপড়টা একদম মলমলের কাপড়, তাই ওদের জন্য এটা সবথেকে শ্রেয়। এইভাবে পরিষ্কার করে নেব, এরপর ওদেরকে জামা কাপড় পরিয়ে দেবো। আমি দুপুরের আগে পর্যন্ত ওদেরকে এরকম রাজবেশ পরাই। আর দেখুন এই ফুলের স্নানটা কিন্তু আমি ওদেরকে প্রায়শই করিয়ে থাকি, কখনো গোলাপ দিয়ে, কখনো গাঁদা দিয়ে, কখনো জুঁই দিয়ে, আর আজকে একটুখানি গাঁদা ফুল আর গোলাপ ফুল দুটো মিশিয়ে ওদেরকে ফুলের স্নানটাও করিয়ে দিলাম। এটা আমার ভীষণ ভালো লাগে করতে, তাই আমি যখনই গোপালদের স্নান করাই তখন এটা করে থাকি, যদি ফুল বেশি থেকে থাকে তো। এরপর তুলসী পাতায় চন্দন মাখিয়ে আমি তুলসী পাতা গোপালদের কাছে নিবেদন করব। এই যে তুলসী পাতাগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, এখানে আমি
ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি পাঠ করতে করতে তুলসী পাতাগুলো লাগিয়ে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি পাঠ করতে করতে তুলসী পাতাগুলো দিয়ে এরকমভাবে একটা হাড়ের মতো করে আমি লাগিয়ে দিই। চরণেও পরে তুলসী পাতা দিই, কিন্তু আগে বক্ষে আমি তুলসী পাতা দিই এরকমভাবে। এবার ওদেরকে পোশাক মুকুট সব পরিয়ে দেব। শীতকালের একটু বেলার দিকে আমি ওদের উলের জামা পরাই, আর এই সকালবেলাটা ওদের রাজবেশ যেটা পরিয়ে থাকি সেটাই পরাই। এই যে ভালো করে হাত পাগুলো একটু জল ছিল একটু মুছে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে থাকে ওদের গায়ে। এরপরে জামা কাপড়গুলো পরিয়ে ওদের সিংহাসনে বসিয়ে আবার পুজো করব ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে। এবার ফুলের মধ্যে একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি, তুলসী পাতাও চন্দন ছিটিয়ে নিচ্ছি, আর এই যে ফুলের মালাগুলোতে আগেই আমি চন্দন নিয়ে নিয়েছিলাম। এবার আমি ওম নমো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায়ছ, জগদ্ধিতায়, কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো, নমস্তে জলদা ভাস জলসন্নিধায়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, নমো শ্রীকৃষ্ণায় নমো, গোপালায় নমো, গোবিন্দায় নমো। এই মন্ত্রটি পাঠ করে
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটা প্রথম দেখছেন তারা যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এই যে এখানে আমার রাধাকৃষ্ণও রয়েছে তাদেরকেও একটুখানি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা অন্য ভিডিওর সঙ্গে।